সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আপনারা একটু পরে একটা সাক্ষাৎকার দেখবেন সায়েন্স ক্লিনিকের ট্রিটমেন্টের একজন ভালো হওয়া রোগী, জাস্ট তার সম্বন্ধে প্রারম্ভিকভাবে একটু আমি বলে দিচ্ছি। সেই সাথে এটাও বলে নিই যে এই এই ভিডিও বা আপনারা জানেন যে ইতিপূর্বে বেশ কিছু কাগজপত্র কিন্তু সায়েন্স ক্লিনিকের পেজগুলোতে প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অবগতিকরণ, তাদের জানা। হোমিওপ্যাথি সম্বন্ধে আপনারা জানেন যে সর্ব সেক্টরেই প্রচণ্ড ভুল ধারণা রয়েছে, অনেকগুলো ভুল ধারণা রয়েছে, যেগুলো নিয়ে আমি হোমিওডাইজেস্টের আমাদের ইউটিউব চ্যানেলে ডিসকাস করেছি। প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করা আছে। সেই সাথে হোমিওপ্যাথির সক্ষমতাগুলোকে সময়ের সংকটের কারণে একদম বিস্তারিত কেসগুলো নিয়ে সব সময় ডিসকাস করা সম্ভব হয় না। এই কারণে অন্তত পক্ষে প্রমাণস্বরূপ হোমিওপ্যাথির সক্ষমতাগুলোকে প্রকাশ করার জন্য এই ভিডিও বা এই কাগজপত্রগুলো মাঝে মাঝে প্রকাশ করি। এই রোগী, ওনার নাম হচ্ছে সুফিয়া বেগম, শুধু নরসিংদীর থেকে তিনি এসেছেন এবং এবং তার মূলত যে প্রবলেমটা ছিল তা হচ্ছে, কিছু প্রবলেম ছিল, হাড়ের সমস্যা বলতে পারেন, সেখানে মাজার হাড়ে একটু সমস্যা ছিল, কিছু বাতজনিত সমস্যা ছিল, কিন্তু এগুলো আসলে তার বেলায় মাইনর ইস্যু ছিল। তার মূল প্রবলেম ছিল ব্রেস্টে ফাইব্রোসিস্টিক চেঞ্জ ছিল, সেই সাথে অ্যাডেনোমা ছিল এবং সাসপেক্টেড ক্যান্সার ছিল, এবং সেই সাথে তার ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল, ব্লাড প্রেশার অত্যন্ত হাইয়ের দিকে চলে যেত, তখনও হাইপার টেনশনটা ইস্টাবলিশড হয়নি। তো এই অবস্থায় তার চিকিৎসা শুরু করি এবং খুব দ্রুত তার সমস্যাটির আসলে রিজলভ হয়। হাইপার টেনশন যেহেতু ইস্টাবলিশড হয়নি, এক প্রথম প্রেসক্রিপশনের পর থেকেই সেই ফ্ল্যাকচুয়েশন বন্ধ হয় এবং তার ক্রমান্বয়ে তার ফাইব্রোসিস্টিক চেঞ্জ পর্যন্ত, আপনারা জানেন যে প্রচলিত চিকিৎসায় কিন্তু এটাকে অসম্ভব বলে বিবেচনা করা হয়, যতগুলো টিউমার ছিল সাসপেক্টেড ক্যান্সারের, যতগুলো যে টিউমার ছিল এবং যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ ছিল, চেঞ্জটা ছিল, সব কিছু চলে গিয়ে তিনি স্বাভাবিক জীবনযাপন একদম একদম স্বাভাবিক হন। হোমিওপ্যাথির আরোগ্যের একটা প্রমাণ হচ্ছে রোগী সর্বদিকে ভালো থাকেন, এবং আমার চিকিৎসা সমাপ্ত করার পরেও 2013-14 সাল পর্যন্ত, 14 সাল পরে শুরু পর্যন্ত তার চিকিৎসাটি আমি করেছি এবং তারপর থেকে তিনি আজ পর্যন্ত ভালো আছেন। এবার তার চিকিৎসার জন্য তাকে কিন্তু আসতে হয়নি, তার ছেলের একটা প্রবলেমের জন্য, বেশ জটিল একটা কমপ্লিকেশনের জন্য সেই শুধু নরসিংদী থেকে আবার টাঙ্গাইলের চেম্বারে এসেছিলেন, এবং আসলে স্মৃতিচারণ হলো আমার পুরাতন রোগী। সেই সুবাদে মানুষ যে মানে এই এই আরোগ্য যে হোমিওপ্যাথিতে সম্ভব সেটা তিনি মানুষের কাছে জানানোর জন্যই আসলে নিজের থেকেই আগ্রহী হলেন ভিডিওটি দেওয়ার জন্য। আমি সেই সাক্ষাৎকারটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম, আমি ডাক্তার শাহিন সাইদের কাছে চিকিৎসা করতেছি অনেক দিন ধরে। আমার বেশ টিউমার হচ্ছিল, আমার বেশ টিউমার থেকে ক্যান্সার হয়েছিল গা, ক্যান্সার আমি এই ওষুধে ভালো, এই চিকিৎসায় ভালো হয়েছে। আর আমার প্রেশার হাফ ডাউন করতো আজকে 12 বছর আগে, এই আমার এক দুশো ওষুধ খাওয়ার পরে আমার এই যে প্রেশার ভালো হয়েছে, আজকে মতো আমি ভালো।